অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সিংহ রাশি মে মাস কেমন যেতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। দেখুন, এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। সিংহ রাশির হাজারো লাখে মানুষ আছে প্রত্যেকে যে একই রেজাল্ট পাবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশিফল আপনাদেরকে গাইড হিসাবে কিন্তু কাজে আসবে। অর্থাৎ আগামী মাসে কী ঘটতে পারে, কোন কোন দিক ভালো, কোন কোন দিকগুলো সমস্যা হতে পারে, কোন কোন দিকে আপনারা বেনিফিটেড হতে পারে, তার একটা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। শুরু করা যাক সিংহ রাশি, আপনি যদি হন আপনার জন্য এই ভিডিওটি। দেখুন, সিংহ রাশির শরীরগত দিকটা যদি বলি, শরীরগত দিকগুলো যথেষ্ট ভালো থাকবে। অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু, বড় ধরনের কোনো সমস্যা কিন্তু নয়। শরীর স্বাস্থ্যের দিকটা গ্রহগত অবস্থান যা নির্দেশ করছে, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু থাকছে, প্রথম কথা। অর্থাৎ শরীর হচ্ছে সম্পদ, শরীরগত দিকগুলো ভালো থাকছে সিংহ রাশির মে মাসে। এবার আসি আপনাদের কর্মজীবন। কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপ কিন্তু আপনাদের থাকছে। আপনি সিংহ রাশির মানুষ, কর্মক্ষেত্রে কিন্তু প্রচণ্ড চাপ থাকছে, কিন্তু কর্মক্ষেত্রে মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। আপনি সিংহ রাশির মানুষ, এই ফলগুলো আপনি কিন্তু পাবেন। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের খ্যাতি, প্রতিষ্ঠা, নাম, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে বদলি যারা চেষ্টা করছে তাদের কিন্তু এই সময়ের, এই মাসে কিন্তু হওয়ার সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। এবং কর্মপ্রাপ্তি, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে ফ্রেশার্স হয়ে আছেন, নতুন কর্ম চাইছেন, সেই জায়গাটা কিন্তু কর্ম পাওয়ার বড় সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে সিংহ রাশির ক্ষেত্রে। এ মাসে আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের পাবেন। পিতা থেকে সহযোগিতা, পিতার হেল্প আপনারা পাবেন। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের জায়গা কিন্তু থাকছে, বা সেখান থেকে কোনো অর্থ পেলেন এই সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে সিংহ রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। তবে কর্মক্ষেত্রে কিছু কিছু জায়গাটাতে আপনার শত্রুতার যোগ কিন্তু নির্দেশ করছে, অহেতুক শত্রুতা। তবে আপনি সিংহ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে সবথেকে বড় সুসংবাদ, যারা দীর্ঘদিন ধরে বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করছেন, বিয়ের একের পর এক দেখা হচ্ছে, কেটে যাচ্ছে, বিয়ের কানেকশানগুলো কিন্তু এবার সিংহ রাশির আসতে চলেছে। অর্থাৎ শুভ বিবাহের যোগাযোগগুলো কিন্তু হতে চলেছে। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের প্রশমিত করবে। লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ সরাসরি দুটির ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে, এই মে মাসের মধ্যে বিয়ের কন্ট্যাক্টগুলো, যোগাযোগগুলো কিন্তু আসার সম্ভাবনা এ মাসে বাড়িয়ে তুলছে। আপনি সিংহ রাশির মানুষ, এ মাসে আপনাদের দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট আপনাদের বন্ডিংয়ের জায়গা কিন্তু থাকবে। প্রেমের ক্ষেত্রে যদি আসি, প্রেমের ক্ষেত্রে আপনাদের নতুন সূর্যোদয় হতে চলেছে। অর্থাৎ প্রেম আপনাদের জীবনে আসবে, পুরাতন প্রেম ফিরার সম্ভাবনাও কিন্তু বাড়িয়ে তুলছে। আপনি সিংহ রাশির মানুষ, পুরাতন প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পেতে চলেছেন। ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা দেখাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে, অর্থাৎ আপনি সিংহ রাশির মানুষ, আপনি ছোটো হোক, বড় হোক, মাঝারি হোক, ব্যবসা করে আপনি খান, এই ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এ মাসে বিশেষভাবে শুভ ফল কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ ব্যবসার জায়গাটা কিন্তু আপনারা এ মাসে ভালো ফল কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে এডুকেশনের জায়গাটা যদি বলে, এডুকেশনের জায়গাটাতে উচ্চশিক্ষা হোক বা প্রাইমারি লেভেলে পড়াশোনা হোক, যারা পিএইচডি করছে, রিসার্চ করছে, বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছে, বা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ, সফলতা, সাকসেসের জায়গা কিন্তু নির্দেশ করছে এ মাসে। তবে ভাইয়ের সাথে আপনার যথেষ্ট বন্ডিংয়ের জায়গা কিন্তু নির্দেশ করছে।
এবং কর্মক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা এবং জ্ঞাতি শত্রুতাও কিন্তু আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু থাকছে এই মাসে। আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটি যেটা এ মাসে না পেলেও ফিউচারে ভবিষ্যতে কিন্তু আপনারা এর একটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। আপনি সিংহ রাশির মানুষ এই এই কথাটি লিখে রাখুন, অর্থাৎ সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে এক কথা যদি বলি। আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গায় যদি আসি, আর্থিক স্থিতির জায়গায় যথেষ্ট ক্যাশ ফ্লোয়ের জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে, খরচ থাকবে কিন্তু আপনাদের আর্নিংয়ের জায়গাটা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ খরচ এবং আর্নিং দুটোই কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। নিজস্ব প্রপার্টি কিনা, নিজস্ব জমি জায়গা, কোনো ফ্ল্যাট বা তার জন্য টাকা অ্যাডভান্স করা বা কোনো প্রপার্টি আপনি কিনলেন, এই চোখটা কিন্তু নির্দেশ করছে। আপনি সিংহ রাশির মানুষ এই ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। তবে আমি আবারও বলবো, আপনাদের এ মাসে বেশ কিছু যোগাযোগগুলো কন্ট্রাক্টগুলো কিন্তু আপনাদের আসবে, বড়ো সড়ো কন্ট্রাক্টগুলো কিন্তু আপনারা কিন্তু এ মাসে কিন্তু পাবেন। আপনি সিংহ রাশির মানুষ এই রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। তবে ছোটোখাটো চোট আঘাত লাগা, হাড়ে লাগা, বিশেষ করে হাড়ে চোট আঘাত পাওয়া, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়া, রক্তপাত, এই সম্ভাবনাটা কিন্তু আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে। বি কেয়ারফুল, আপনি সিংহ রাশির মানুষ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সতর্কতা অবলম্বন করুন। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এবং মানসিক সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, অর্থাৎ সন্তানের জন্য দীর্ঘদিন যারা প্রচেষ্টা করছে, অর্থাৎ সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। সন্তানের শরীরগত দিক ভালো হবে, সন্তানের কেরিয়ারের দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক থাকছে। এবার আসি যারা মিডিয়া রিলেটেড সঙ্গে যুক্ত আছে, আপনি গ্ল্যামার দুনিয়াতে আছেন, আপনি কি ফল পাবেন? আপনি ডান্সিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফার, আপনার ক্ষেত্রে কিন্তু এ মাসটা কাজের সুযোগগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়িয়ে তুলবে। আপনি সিংহ রাশির মানুষ এই জায়গাটা কিন্তু আপনারা ভালো ফল কিন্তু পাবেন। আপনি সিংহ রাশির মানুষ, জাতক বা জাতিকা, আপনাদের এ মাসে ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ বাড়ির কাছ থেকে খুব দূরে না, খুব কাছে ছোটোখাটো ভ্রমণ, বিদেশ থেকে আপনাদের অর্থ আছে, বিদেশের সাথে যারা রত আছে এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে। তবে আবারও বলছি, আমি যে রাশিফলটি বলছি, বর্তমান যে পরিস্থিতি সেই অনুযায়ী অর্থাৎ রেজাল্টগুলো কিন্তু আপনারা পাবেন। বর্তমান পরিস্থিতি যদি খুব খারাপ হয়ে যায়, আমি আবারও বলছি, সেই জায়গাটা কিন্তু যখন এই গ্রহগত অবস্থানটা কি বর্তমান পরিস্থিতির উপরে কিন্তু এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে যাদের টাকা আটকে আছে বা কোনো কাজ আটকে আছে, সেই টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা থাকছে, সেই কাজ আপনাদের সম্পন্ন হওয়ার জায়গাটা কিন্তু নির্দেশ করছে। আপনি সিংহ রাশির মানুষ, বহুদিনকার আশা কিন্তু আপনাদের পূরণ কিন্তু এবার হতে চলেছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকবে। তবে সিংহ রাশির ক্ষেত্রে, আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ব্যবসার জায়গাটা আবারও বলছি, যে কোনো ব্যবসা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিক কিন্তু থাকছে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ভালো, সেলফ প্রফেশনে যারা আছে, ডক্টর, আপনি অ্যাস্ট্রোলজার বা টিচিং লাইনে আছেন বা আপনি অ্যাডভোকেট, আপনি কিন্তু ভালো ফলগুলো কিন্তু এ মাসে কিন্তু আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ সেলফ প্রফেশনটাতে ক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গা কিন্তু নির্দেশ করছে, বা যারা এনজিওর সঙ্গে যুক্ত আছে তারাও কিন্তু ভালো ফল কিন্তু পাবে। তবে ভাড়াটিয়ার রিলেটেড কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, ভাড়া দিয়ে যারা চলেন, আপনি দোকান ভাড়া দেন, আপনি ঘর ভাড়া দেন, এই জায়গাটা কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু থাকবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে উদ্বিগ্ন হওয়ার জায়গাটা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ আপনার বাবার শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু বিশেষভাবে
কেয়ারফুল থাকেন। ভাইয়ের সাথে সম্পর্কে কিন্তু উন্নতি কিন্তু আপনাদের নির্দেশ করছে। এই ছিল সিংহ রাশি। আপনি যদি হন মে মাসে কী রেজাল্ট পেতে চলেছেন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি কমেন্ট থাকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে করুন। নমস্কার, ধন্যবাদ।